لما نسمع اسم النبي لازم نصلي عليه. اللهم صلي عليه. لما تيجي سيرة النبي نبدأها بالصلاة عليه. الله جابوتك مشوك شاء الله سبحانه وتعالى جنيه بشه جغتر اكمتر مالك যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কায়নাতকে একাই সৃষ্টি করেছেন এবং তার সার্বভৌমত্বের মালিক তিনি একাই, যার কোনো শরীক নেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের জ্ঞান দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ওয়া সালাম বিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্বকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, এই সময়টি যে মাস, যে মাসটিতে রয়েছে, এই মাসটির দুইটি বৈশিষ্ট্য রয়েছে। একটি বৈশিষ্ট্য হচ্ছে আশুরুল হজ্জ, হজের মাসগুলোর একটি মাস। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আশুরুল হুরুম, হারাম মাসগুলোর একটি মাস। এটা এত গুরুত্বপূর্ণ একটি সময় অতিবাহিত আমরা করছি, যদি অধিকাংশ মুসলিম এই সম্পর্কে বলে দুটি দিকই কোরআনে কারিমের মধ্যে এসেছে। আশুরুল হজ্জ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিম সূরা বাকারা 197 নম্বর আয়াতে আপনি পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের জন্য জানাশোনা কয়েক মাস রয়েছে। আল হজ্জ, হজ হচ্ছে জানাশোনা কয়েক মাসের নাম। আশহুরুম মা'লুমাত, সেই মাসগুলো কি? এটা আপনি যদি হাদিস থেকে জানতে চান তাহলে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কিতাব রয়েছে, তার কিতাবুল উদহিয়া বা কুরবানির অধ্যায় 17 নম্বর পর্বের 15 নম্বর পরিচ্ছেদে গিয়ে আপনি হাদিসটা পাবেন, হাদিস নম্বর হচ্ছে 1512। তাতে তিনি উল্লেখ করেছেন আল আশুরুল হজ্জ হলো শাওয়াল, যুলকাদা ও আশুরুম মিন যিলহিজ্জা। শাওয়াল মাস, যিলকাদ মাস এবং হজের, হজের 10, যিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে হজের সময়। কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 10 তারিখের ফজর পর্যন্ত যদি আরাফা ক্রস করে নিতে পারে তাহলে সে হাজি বা তার হজ হয়ে যাবে, এতটা ছাড় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ইমাম তিরমিজি বলেন, ও কাযালিকা রুয়া আন বাদি নবী, বাদি আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও গায়রিহিম আশুরুল হজ্জ। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেন, এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একাধিক সাহাবী থেকে আমাদের কাছে বর্ণনায় পৌঁছেছে যে হজের মাস শাওয়াল, যুলকাদা আর জিলহজ মাসের প্রথম 10 দিন, পুরো মাস নয়। তাহলে এই বৈশিষ্ট্যের মধ্যে এই যুলকাদা মাসও রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যারা সাড়া দিয়েছে তারা অলরেডি গন্তব্যে পৌঁছে গেছে। এই মাসের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, এই মাসটি হচ্ছে মিন আশুরিল হুরুম, হারাম মাসের একটি মাস। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জিকির করেছেন, আপনি চাইলে পড়তে পারেন কোরআন কারিমের সূরা তওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতটি। সেই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, নিশ্চয়ই আল্লাহর নিকট ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে গণনাতে 12টি মাস রয়েছে, 12 মাসে এক বছর হয়। আল্লাহ বলছেন, ইয়াউমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, এই নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিত, মানে লিখে রেখেছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, পৃথিবীতে মানুষ পাঠানোর সময় নয়, বরং এই পৃথিবী এবং জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছে তখন, তার মানে পৃথিবীতে তখন ফেরেশতাও ছিল না, জিনও ছিল না, ইনসানও ছিল না। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে
আল্লাহ তখনই লিখে রেখেছে যে পৃথিবীতে মানুষ জন্মাবে, পৃথিবীতে জিন যাবে, তারা এক পর্যায়ে এমন হবে তারা বারো মাসে এক বছর গড়বে, এটা আল্লাহ তখন থেকে ফাইনাল করে রেখেছে। তার কত শত বছর পরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম, তার প্রমাণ হচ্ছে এগুলো। আল্লাহ বলছেন এই বারো মাসের মধ্যে আল্লাহ তখন থেকে ফয়সালা করে রেখেছিলেন, তার মধ্যে চারটা মাস হচ্ছে আমার কাছে মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস, ওটা আল্লাহ ফাইনাল করে রেখেছে, আল্লাহ দিয়েছে এই মাসে এই সম্মান। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে চার মাস হচ্ছে হুরুম মাস, হারাম মাস, হারামের প্রবচন হুরুম, হারাম মাস। এই নামগুলো কোরআনে আসেনি। যদি আপনি এই আয়াতের তাফসীর ইমাম বুখারীকে দেখেন তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব খুলতে পারেন, তাতে কয়েকটি অধ্যায় হাদিসটিকে নিয়ে এসেছেন, তার মধ্যে আপনি সহজভাবে পেয়ে যাবেন এই সূরা তাওবার আয়াতের তাফসীর, 65 নম্বর পর্ব, 8 নম্বর পরিচ্ছেদের হাদিস নম্বর হচ্ছে 4465 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال الزمان قد استدار بهيئة يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها أربعة حرم ثلاثة متوالية ذي القعدة وذي الحجة والمحرم ورجب الشهر ورجب شهر مضر الذي بين شعبان شعبان والجمعة إلى آخر الحديث إذا فاست تو لاست রয়েছে হাদিসের ইমাম বুখারী তার তাফসীরে এই কথা লিখে এনেছেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজের ভাষণে, যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, মক্কা দখল হয়ে গেছে, তার পরের বছর সর্বশেষ রাসূলুল্লাহ যখন বিদায় হজের খুতবা দিয়েছিলেন মিনার মাঠে, ওই খুতবাতে তিনি এই কথাটা বলেছিলেন যে আজকে তোমরা জেনে নাও, যুগ আল্লাহ যেমন ইসলামকে আমার দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টাকে পর্যন্ত আমার মাধ্যমে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে লিখে রেখেছেন তার কিতাবে, ওইভাবে আমার মাধ্যমে আজকে বাস্তবায়ন করে দেখাবে। তার মানে রাসূল ইসলামের পূর্বে এই আরব জাতিরা তারা বারো মাসকে রদ বদল করত, মহরমকে কখনো কখনো সফর মাসে পালন করত, আবার কখনো কখনো সফর মাসটাকে মহরম বলে ঘোষণা করে দিত। এই জিহাদত তাদের মধ্যে ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করার পরে আল্লাহর যে বিধিবিধান আছে, নিয়ম নীতি, সেটাকে পর্যন্ত সোজা করে দেওয়া হয়েছে, যা আজ পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে। যেভাবে আমরা বর্ণনা করি মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এইভাবে বারো মাস, এইভাবে রাসূল ইসলামের মাধ্যমে এটা বলবদ্ধ করা হয়েছে। রাসূল ইসলাম বলছেন তার মধ্যে চারটা মাস হচ্ছে হারাম মাস, এই চারটা মাসের একটি মাস হচ্ছে যুলকাদা, তার পর পর আর দুটি মাস আসছে, তা হলো জিলহাজ আর মুহররম, এই তিনটা হচ্ছে পর্ব, আর চতুর্থ মাসটা হচ্ছে রজব মাস, যেটা ষষ্ঠ নম্বরে রয়েছে, রমজানের আগে, শাবানের আগে যেটা আসে। তো এই হারাম মাসের অন্তর্ভুক্ত হচ্ছে যুলকাদা, আজকে হচ্ছে যুলকাদা মাসের 20 তারিখ, আমাদের হিসাবে আজকে হচ্ছে 22 তারিখ, অথচ এই 22টা দিন আমরা অতিবাহিত করেছি এক সম্মানিত মাসে। এই মাসগুলোতে অন্যান্য মাসে পাপ করা যেমন হারাম, এই মাসেও হারাম, কিন্তু এই মাসের পাপ অন্য মাসের চেয়ে মারাত্মক হয়ে থাকে, কিন্তু এটা আমরা জানি না। এই হারাম মাসের তাৎপর্য কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে উল্লেখ করেছেন, হারাম মাসের বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য মাসে ন্যায়সঙ্গতভাবে যুদ্ধ করা আমাদের উপরে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়ে দিন ইসলামের জন্য লড়াই করব, জিহাদ করব, যুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এত মহত্বপূর্ণ কাজ, তারপরেও আল্লাহ পৃথিবীবাসীর মর্যাদাকে লক্ষ্য রেখে আল্লাহ বলছেন এই চার মাসে এটা তোমাদের জন্য হারাম। এই চার মাসে কোনো মুসলিম যুদ্ধ করতে পারবে না, কোনো কমান্ডার কাউকে নির্দেশ দিতে পারবে না যে ওই এলাকায় গিয়ে অ্যাটাক করা হোক, যুদ্ধ করা হোক কাফেরদের সাথে। এই চার মাস কাফের পর্যন্ত, মুশরিক পর্যন্ত সেফ, মুসলিমদের কাছ থেকে, আল্লাহর বিধান থেকে তারা পর্যন্ত মুক্তি পেয়ে যাবে। যে চার মাস তারা নিজের মতো করে খেয়াল খুশি চলতে পারবে, কিন্তু যেমনি চার মাস পার হয়ে যাবে অন্যান্য মাসে আবার তাদের উপরে অ্যাটাক করা হবে, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হবে, যদি না মানে তাদেরকে দেশান্তর করা হবে, না তাদেরকে হত্যা করা হবে, বিভিন্ন পর্যায়ে রয়েছে। কিন্তু যদি কোনো কাফের নিজের থেকে এসে আক্রমণ করে বসে, তখন এই হারামের গোরমন্ত্র হয়ে দিয়ে যাবে, তখন মুসলিম ডিফেন্স স্বরূপ আবার যুদ্ধে জড়িয়ে মানে লেগে যেতে পারবে। আর যদি কন্টিনিউ যুদ্ধ লেগে গিয়ে থাকে, যেমন শাওয়াল মাসে যুদ্ধ লেগে গেছে এখন পর্যন্ত চলছে, তাহলে যুলকাদা মাসটা বন্ধ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের গোরমন্ত্রের কারণে বলছেন যে এই মাসে যুদ্ধ শুরু করা যাবে না, মানে প্রথম মুসলিম এটা করবে না, অস্ত্র উঠাবে না।
তারা যদি অস্ত্র উঠায় তাহলে মুসলিম উঠাতে বাধ্য, কিন্তু নিজে থেকে মুসলিম কখনো উঠাবে না। এই বিধানটিকে মক্কার মুশরিকরাও মানত, তারাও এটাকে এই হুরমতটাকে রক্ষা করত। তাদের ইতিহাস যেটা জানা যায়, তাদের বাবার হত্যাকারী খুনি কেউ যদি সামনে পেয়ে যেত আর যদি হারাম মাসে পৌঁছে যেত মক্কায়, তখন তাকে দেখলে তলোয়ার ফেলে দিত বা পোশাকে লুকিয়ে নিত, তার কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নিত যাতে তার প্রতি আক্রোশ তৈরি না হয়, কারণ জানে সে হারাম মাস মুশরিক। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে তারা কদর করত। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, অনেকে মাসটা জানি রজব মাসের বিধান কি, হজের মাসের বিধান কি জানি। এটা না জানার পেছনে আরেকটি কারণ রয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে এই ক্ষেত্রে কতটা ছুঁড়ে ফেলে দিয়েছি। তার একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে চার মাস যুদ্ধকে হারাম করেছে, তার মানে বাকি আট মাস কি যুদ্ধ করো, আমাদেরকে বারো মাসের মধ্যে অলওয়েজ যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে নামিয়ে এনেছে যে আল্লাহর হয়ে তোমরা সংগ্রাম করবে। আল্লাহ বলছে চার মাস ছাড়া, চার মাস হারাম, তার মানে বাকি সময়গুলোতে জায়েজ না, বরং আমাদের উপর ফরজ হয়ে আছে। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছি, আল্লাহ আমাদের উপরে হারাম করেছে চার মাস, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি আল্লাহ তুমি চার মাস কেন, আমরা চাইলে বারো মাসে তোমার পথে সংগ্রাম করা ছেড়ে দিলাম, আমরা এখন আর অস্ত্র ধরুক না। মানে বারো মাসে আমরা নিজেদেরকে হারাম মাসে গণ্য করে নিলাম, এখন কাফের আল্লাহর শত্রুরা যতই বেশি মাথা ছাড়া দিয়ে উঠুক না কেন, আমরা আল্লাহ তোমার জন্য আর জিহাদ করবো না, বারো মাসে নিজেদের উপরে এটাকে হারাম করে নিলাম। আজকে মুসলমানদের অবস্থা তো তাই, আপনি দেখেন মুসলিম জিহাদ করবে কি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করা হচ্ছে, যেখানে ইসলাম মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা মশকারি করা হচ্ছে, ইসলামের বিধান নিয়ে তারা খেলতামশা করছে, মুসলিমের হক নষ্ট করা হচ্ছে, মুসলিম তার আপন জায়গায় প্রতিবাদ চুপ পর্যন্ত করছে না। যার যার জায়গায় যে আপনি প্রতিবাদ করে তুলবেন, ওই প্রতিবাদ চুপ আমাদের নেই। আজকে মুসলিম জিহাদ করবে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে তারা এইভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু পাপের ক্ষেত্রে দেখেন, এটা তো জায়েজ ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছে, আর পাপ অলওয়েজ হারাম। পাপের ক্ষেত্রে এখন আর আমাদের কাছে এমন কোনো দিন নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো মাস নাই যে সময়ের আমরা কদর করে থাকি, যে এই সময়ের কদরের কারণে আমি পাপ থেকে মুক্ত, এমন কোনো দিন আমাদের কাছে নাই। আমাদের কাছে ফজরের ওয়াক্তের কোনো মূল্য নাই, আমাদের কাছে আসর টু মাগরিবের কোনো মূল্য নাই, মাগরিব টু এশার কোনো মূল্য নাই, সেহরের ওয়াক্তের কোনো মূল্য নাই, আমাদের কাছে জুমার দিনের কোনো মূল্য নাই, ঘর হামেশা পাপ পাপে মানুষ লিপ্ত। বলতে পারবেন যে আপনি আপনার লাইফে যে আপনি ওই সময়টাকে কদর করে মূল্যায়ন করে আপনি ওই সময় পাপ থেকে মুক্ত থাকেন, বরং দেখেন যেই সময়টাকে আল্লাহ মূল্যায়ন করেছে ওই সময়তে আমাদের দ্বারা পাপ বেশি হয়। এক হচ্ছে আপনার শেষ সময় যেটা মর্যাদাকর সময়, ওই সময়টা ছিল আমাদের ইবাদতের সময়, তখন আমরা ঘুমে বিভোর রাত করে জেগেছি আর ওই সময় ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসর টু মাগরিবে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, ওই সময়টা হচ্ছে খাস সময়, দোয়া কবুল হয় বিশেষ করে জুমার দিন। অতএব আপনি দেখবেন যে জুমার দিনে আসর টু মাগরিবের মধ্যে সবচেয়ে মানুষ পার্কে, সিনেমা হলে, গার্ডেনে, অনুষ্ঠানে, মহিলা নিয়ে সবকিছু, ওই সময়টুকুর মধ্যে সবচেয়ে বেশি। তারপরে এশার পরের সময়টা রাসূলুল্লাহ ফালতু সময় নষ্ট করতে নিষেধ করেছে, কিন্তু ওটা আমরা বেশি করি। তো এইভাবে সময়ের কোনো কদর নাই আমাদের কাছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে হারাম করেছে ওই বিষয়গুলোকে আমরা ছেড়ে দিয়েছি, আর যেটা আমাদের উপরে হারাম ওটাকে আমরা হালাল করে নিয়েছি। এই হারাম মাসের যে বৈশিষ্ট্য রয়েছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সতর্কবাণী উচ্চারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশ কিছু বিষয় রয়েছে যেটা মারাত্মক, মানে পাপ যদি এগুলোর মর্যাদাকে আপনি নষ্ট করেন। কিছু স্থান আছে যেমন মক্কা মদিনা এবং মসজিদগুলো, কিছু ব্যক্তি আছে যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম এবং এই পৃথিবীর ইমামগণ, সেটা মসজিদের ইমাম হোক অথবা রাষ্ট্রের ইমাম হোক, যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে আল্লাহ একটা মান মর্যাদা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে স্থান, যেমন বললাম সময়ের মধ্যে এই যে মাসগুলো হারাম মাসগুলো, এগুলো প্রত্যেকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে নিজে থেকে আল্লাহ মূল্যায়ন করেছেন বা মর্যাদা দিয়েছেন, এগুলো অনেক মর্যাদাবান। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগত মর্যাদা দিয়েছে, পশুকে পর্যন্ত মর্যাদা দিয়েছে। এটা আমাদের সামনে আসতে যাচ্ছে কুরবানি, আপনি জানেন এর মর্যাদা কি, আপনার নজরে একটা গরু, এটা আপনার নজরে একটা গরু, আমি আপনি গরু ছাগল দেখতে পাই, এটা আপনার রবের কাছে এটা অনেক বড় একটা সম্পত্তি, বা এটা আপনার বড় ধরনের একটা ইবাদত নিহিত রয়েছে এর মধ্যে, আর আপনি ভুলে গেছেন, আপনারা তো এটাকে গরু ভাবছেন। এমনও জাতিরা রয়েছে যারা এটাকে দেবতা মানে না, দেবতা মানে
কিন্তু আপনারা আমার কাছে তুচ্ছ। একদিকে আপনাদের রবের কাছে এটা মূল্যবান, অপরদিকে যারা গায়রুল্লাহর ইবাদত করে তাদের কাছে মূল্যবান। শুধু মূল্য না পাইনি আপনারা আমার কাছে, যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেভাবে আমরা করছি। ওটাকে গরু ছাগলে আমাদের শুধু ভোগের জন্য রেখে দিয়েছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিমাতুল আনাম গুলো কয়েকটি উদ্দেশ্যে নাজিল করেছেন বা কয়েকটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তার একটা দিক হচ্ছে যেমন এটা আমাদের রিজিক আসে, যেমন আমরা এর গোশত খাই, দুধ খাই, এর চামড়া আমরা ব্যবহার করি, শীতের বস্ত্র হিসেবে বানাই, জুতা ব্যবহার করছি, এটা একটা উপকার। কিন্তু এর চাইতেও বড় বিষয় ছিল এটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত নিহিত রয়েছে। ওই ইবাদতটুকু শুধু আমরা এই গরু ছাগল দিয়ে করছি না, বাকি ভোগ ঠিকই করছি, অনুষ্ঠান ঠিকই করছি, নিজের পেটে উদরে তো ঠিকই বলছি, আর ওর চামড়া ঠিকই ব্যবহার করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা উদ্দেশ্য যে এটা যে আল্লাহর জন্য কুরবানি করতে হবে, আল্লাহর জন্য উৎসর্গ করার মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন, এই যে আল্লাহ সিস্টেমটা রেখেছে, এই সিস্টেমটাকে আপনি শুধু কদর করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়কে আরো আশ্চর্য ব্যাপার কি জানেন, কোরআনের একটা আয়াতের মধ্যে পেলাম সুবহানাল্লাহ, গরুটা তো মূল্যবান মূল্যবানই, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একটা পশু খরিদ করে যেটা আমি আল্লাহর জন্য জবাই করব, এই নিয়তে এই গরুটাকে যদি সে ধুয়ে মুছে এটাকে মালা পরায় দেয়, এই নিয়তে যেটা আমি আল্লাহর জন্য সবাই দেখুক এটা আল্লাহর জন্য কুরবানি করা হবে, তাহলে ওই মালা তার অবমাননা করা কোনো মুসলিমের অধিকার নেই। আল্লাহ বলছেন এটাকে পর্যন্ত তুমি নষ্ট করবা, খবরদার এটাকে হাত দিও না। এতটা মূল্যায়ন করেছে, যদিও এটা কুরবানির পশু সম্পর্কে আল্লাহ বলেনি, এটা হজের হাদি, যেটা যেটা হজের মাঠে যে কুরবানি গুলো হবে হাদি, একই সেন্সে ওখান থেকে এসেছে আমাদের কুরবানি। রাসুলের যুগে যেহেতু যার যার পশু নিজেরা বহন করে মক্কায় নিয়ে যেত আল্লাহর জন্য, তো যে পশুটিকে আল্লাহর জন্য খাস করা হইতো, মক্কার যুগের লোকেরা দস্যুদের থেকে, ডাকাতদের কাছ থেকে, ছিনতাইকারীর কাছ থেকে এই গরুটাকে বাঁচানোর জন্য, উটটাকে বাঁচানোর জন্য বিশেষ এক ধরনের মালা পরিয়ে দিত। এই মালাটা দেখলে ওরা চিনত যে এটা মক্কায় নিয়ে যাওয়া হচ্ছে, এটা মিনার মাঠে জমা হবে, এটা আল্লাহর জন্য, অতএব এটার মধ্যে হাত দেওয়ার হস্তক্ষেপ করার অধিকার আমাদের নেই। ওই ডাকাত তো বুঝত, যাদেরকে আমরা মুশরিক বলি তারাও বুঝতো, এই চিহ্নটাকে তারা চিনতে পারতো, এই গরুটা এখন আল্লাহর জন্য, এই উটটা এখন আল্লাহর জন্য, এটার গায়ে হাত দেওয়ার অধিকার আমাদের নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আমাদেরকে পেয়ে বসবে, এতটা পর্যন্ত তারা ভয় ছিল। আসলে আয়াতটা দেখেন, কোরআনের তিনটা আয়াতের মধ্যে কথাটা আছে, তার মধ্যে আপনি পাবেন সূরা মায়দা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ওয়ালা আল-হাদি ওয়ালা আল-ক্বাআইদা ওয়ালা বাই ওয়ালা আল্লাহর হুরমতের মধ্যে রয়েছে মুসলিমের মাথার টুপি, আল্লাহর হুরমতের মধ্যে রয়েছে প্রত্যেক পুরুষের দাড়ি, আল্লাহর হুরমতের মধ্যে রয়েছে প্রত্যেক মহিলার পর্দা, আল্লাহর হুরমতের মধ্যে রয়েছে প্রত্যেকটা ইসলামিক লেবাস, আল্লাহর হুরমতের মধ্যে রয়েছে প্রত্যেকটা মুসলিম মা এবং বোন পুরুষরা প্রত্যেকটা, আল্লাহর হুরমতের মধ্যে রয়েছে মসজিদ, আল্লাহর হুরমতের রয়েছে এই কুরবানির পশু এবং ঈদের দিন, এইভাবে যত কিছু ইসলামের নিদর্শন রয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুরমত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, তুমি আল্লাহর শায়েরগুলোকে নিদর্শনগুলোকে নিজের জন্য হালাল মনে করে নিও। যে জিনিসের যে বস্তুর যেমন মর্যাদা হওয়া উচিত ওই মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তোমার উপর রয়েছে। আল্লাহ বলছেন কি হারাম মাসগুলোর হরমতকে তুমি নষ্ট করো। তারপরে রয়েছে বলাল হাদি, ওই গরু যে হাদি কোরবানির মাঠে নিয়ে যাওয়া হবে এই হাদি পশুটাকে তুমি নষ্ট করো না, এর হরমতকে তুমি রক্ষা করো। বলাল কালাইদা, এমনকি বলা হয়েছে যে ওই কিনাদা পরানো, কিনাদা মানে মালা হয় বা টাকা হয় রশি হয়, যে পশুগুলোকে আল্লাহর জন্য চিহ্নিত করে দেওয়া হবে, নির্দিষ্ট করে দেওয়া হবে, এগুলোকে ক্ষতি করা, এগুলোকে নষ্ট করা, এগুলোকে মূল্যায়ন না করা, এ থেকে তোমরা বেঁচে থাকো। এই আয়াতের তাফসিরে বরং সূরা হাজের যে আয়াতটি রয়েছে ওই আয়াত আমি একটু পরে বলবো, তবে এখানে যেহেতু সামঞ্জস্যতা রয়েছে তাই বলে দিই, সূরা হজ একটি আয়াত রয়েছে এই মর্মে 22 নম্বর সূরার সম্ভবত 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যেই ব্যক্তি আল্লাহর হুরমতগুলোকে বা আল্লাহর এই শায়েরগুলোকে নিদর্শনগুলোকে মূল্যায়ন করে, মূলত এটা তার অন্তর যে ঈমান আছে তার বহিঃপ্রকাশ। আমাদের একটা দৃশ্য আমি দেখেছি বেশ কিছুদিন আগে,
আপনার আমাদের চাষারাতে একটা গরুকে ছাড়া হয়েছিল আল্লাহর নামে, আমাদের সমাজে সেটা তখন তো আমরা খোদা বলতাম, খোদাই হার হিসেবে পরিচিত। এই খোদাই হার মানুষের ধান ক্ষেত নষ্ট করে দিত, মানুষের দোকানে ঢুকে কলা খেয়ে নিত, বিস্কুট খেয়ে নিত, সবাই যা যা খেয়ে কেউ এটাকে টাচ করতো না। এটার স্বাস্থ্য এতটা মানে এত চমৎকার ছিল, সবাই এটাকে মূল্যায়ন করতো। তো যদিও ইসলাম এটাকে বহাল রাখা হয়নি যে আল্লাহর জন্য এরকম পশু রাস্তাঘাটে ছেড়ে দেবে, এটা জাহিলের যুগের প্রথা ছিল, কারণ এইভাবে মুসলিমদের সম্পদকে নষ্ট করবে, এটার জন্য ইসলাম এইভাবে পশুকে উন্মুক্ত ছেড়ে দিতে নিষেধ করা হয়েছে, ওই ওই বিধান নাই আর এখন। কিন্তু আল্লাহর জন্য আপনি যেটা কুরবানি করবেন ওটাকে আপনার কাছে রাখেন, বেঁধে রাখেন বা সমাজে জমা করে দেন, সেটা ভিন্ন জিনিস। আমাদের ওর বিপক্ষে এই কুরবানির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে পশুটাকে ছাড়া হবে, এই তাফসিরে আব্দুল ইবনে আব্বাস বলেন, যার ফলে আমরা যে পশুগুলোকে আল্লাহর জন্য কুরবানি করব সেগুলোকে মদিনায় আমরা লালন পালন করতাম খুব সূক্ষ্মভাবে, অনেক মর্যাদার সাথে। আমি দেখেছি অনেক ভাইকে যারা মুসলিম, জীবনে কোনোদিন গরু পালে না, তাদের বংশের মধ্যে পালার ট্রেডিশন নাই, নিয়ম নীতি নাই, কিন্তু কুরবানির গরুকে তারা এতটা আদর করে, ভালো করে গোসল করায়, নিজের হাতে খাওয়ায়, একটা সাতটা দশ দিন, আগে তো আমাদের প্রায় বাসাতে দশ দিন আগে গরু কিনা হতো, এখন মানুষের জায়গার সংকীর্ণতা, মানুষের ব্যস্ততার কারণে মানুষ চান্দাতের দিন গিয়ে কিনে নিয়ে আসে, তার মা মায়ের মহব্বত নাই। অথচ উচিত ছিল প্রত্যেকের পশুর কুরবানি আপনি আগেই কিনেন এবং এর সাথে আপনার মায়াকে বৃদ্ধি করেন, আপনার আত্মাটাকে জোর দেন এর সাথে। কারণ যেভাবে ইব্রাহিম আলাইহিস ইসলাম তার সন্তানকে কুরবানি করতে গিয়ে কষ্ট হয়েছিল, তখন একটা কষ্ট আপনার মধ্যে ফিল হওয়া উচিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলোকে কদর করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হারাম মাস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হারাম ঘোষণা করেছে, মর্যাদা দিয়েছে, এর হরমতকে নষ্ট করার অধিকার পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। মুসলমান তো মানতেই হবে, কারণ যেহেতু তারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছে, অন্তত কেউ না মানলে আমরা তো মানতে হবে যে এগুলোর হরমতকে আমাদেরকে নষ্ট করতে নষ্ট করা চলবে না। এই মাস এতটা মর্যাদাপূর্ণ মাস, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফিহ কুল কিতালুন ফিহি কাবীর। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 217 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা উল্লেখ করেছেন যে আপনার কাছে জিজ্ঞেস করে এই মাসে লড়াই করা কি, আপনি বলে দেন কুল কিতালুন ফিহি কাবীর, অবশ্যই এই মাসে লড়াই করা অনেক বড় পাপ। তার মানে ন্যায়সঙ্গত ভাবে আপনি যুদ্ধ করবেন, এটা আপনার উপরে হারাম ঘোষণা করা হয়েছে। তারপরও যদি কেউ ন্যায়সঙ্গত ভাবে যুদ্ধ করে, অমুসলিমদের সাথে লড়াই করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল কিতালুন ফিহি কাবীর, এটা অনেক বড় মারাত্মক পাপ, অনেক বড় মারাত্মক পাপ। তাহলে যদি ন্যায়সঙ্গত ভাবে আপনি কাফেরকে হত্যা করলে বড় পাপ হয়, তাহলে মুসলমান যদি মুসলমানকে মারে, তার আগে আমি আপনাকে দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের হুরমতকে কেন আমাদের কাছে বর্ণনা করেছে, মক্কার হুরমতকে কেন, মক্কার মর্যাদাটাকে কেন আমাদের কাছে বর্ণনা করেছে, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য ছিল একজন মুসলিম আল্লাহর কাছে কতটা মর্যাদাবান এটা যেন পৃথিবীবাসী জেনে নেয়, এটা প্রকাশ করার জন্য আল্লাহ বাইতুল্লাহিল হারাম ওটাকে এতটা মর্যাদাবান করেছে, এই হারাম মাসগুলোকে এতটা মর্যাদাবান করেছে। আসলে হাদিসটার মধ্যে আপনি এর উদাহরণ খুঁজে পাবেন, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিল তার মধ্যে এই কথা উঠেছিল সুম্মা কালা, তারপর রাসূলুল্লাহ বললেন আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা, তিনটা প্রশ্ন করা হয়েছিল, আমি একসাথে বলে দিলাম। প্রত্যেকটার জবাবে সাহাবা ইকরামরা বলেছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তারপর রাসূলুল্লাহ বলছেন আলাইসা ইয়াউমুল আলাইসা ইয়াউমুন নাহার, আজকে কি নহরের কুরবানির দিন নয়, মানে ইয়াউমুন নাহার হচ্ছে 10 তারিখের দিন, যেই দিন হজের সবচেয়ে বেশি কাজ করা হয়, যেই দিন জামারাতে আকাবা যেটা বড় জামারার মধ্যে পাথর মারা হয়, যেই দিন কুরবানি করা হয়, যেই দিন মাথার চুল মন্ডন করা হয়, যেই দিন তাওয়াফে ইফাজা করা হয়, যেই দিন সাই করা হয়, এরকম সমস্ত কাজগুলো মূলত ওই দিনই করা হয়, কোনো একটা যদি ছুটে যেটা পরে তারা করে নেবে, কিন্তু ওই দিনটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান দিন। আমরা জানি আরাফার দিন অনেক শ্রেষ্ঠ দিন, আরাফার দিনের মর্যাদা ভিন্ন জিনিস, কিন্তু আরাফার চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ঈদের দিন, যেটা এই দশই জিলহাজের দিন, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। আপনি আমি তো জমিনে আছি, আপনি শুধু আপনার এলাকার গরুগুলো দেখতে পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আকাশের উপরে আছে, তিনি পুরো পৃথিবীটাকে দেখতে পান যে এই দিনে কত শত প্রাণ আল্লাহর জন্য কুরবানি করা হয়, কত শত কোটি টাকার প্রাণ আল্লাহর জন্য কুরবানি করা হয়, এটা উপর থেকে দেখছে, কিন্তু আপনারা আমি দেখছি না। সেটা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মূল্যবান হচ্ছে এই দিনটা। রাসূলুল্লাহ বলছেন আলাইসা ইয়াউমুন নাহার, আজকে কি সেই কুরবানির দিন নয়, কাল ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, কাল আলাইসা
বালদা এটা কি বালদা মানে মক্কা শহর নয় কাল বালা ইয়া রাসূলুল্লাহ কাল আলাইসা যিল হিজ্জা এটা কি হজের মাস নয় কাল বালা ইয়া রাসূলুল্লাহ কাল ফাইন্না দিমাউ ওয়া মুআবুকু ওয়া আরাদাকু হারাম হু কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ও ফি শাহরিকুম হাযা ও ফি বালাদিকুম হাযা এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ ওই হুরমতগুলোকে তাকে স্মরণ করিয়ে দিয়েছে একজন মুসলিমের কাছে মক্কা মুকাররমা যতটা মর্যাদাবান ঈদের দিনটি যতটা মর্যাদাবান মক্কা শহর যতটা মর্যাদাবান জিলহাজ মাস জিলকাদ মাস যতটা মর্যাদাবান রাসূলুল্লাহ বলছেন এগুলো যেমন হুরমতকে নষ্ট করা যেমন হারাম একজন মুসলিমের রক্ত একজন মুসলিমের ধন সম্পত্তি একজন মুসলিমের মান ইজ্জতকে নষ্ট করা অপর মুসলিমের উপর তদ্রূপই হারাম মক্কার ঘরকে ভেঙে দিলে থাপ্পর মারলে যেই আপনার পাপ হবে আর আপনার মুসলিমের মধ্যে যে জ্বালা উঠবে একজন মুসলিমের গায়ে যদি কোনো ব্যক্তি হাত তোলে তাহলে আপনার গায়ে এমন জ্বালা হওয়া উচিত একজন মুসলমানকে থাপ্পর মারলে ঠিক ওই রকমের পাপ রাসূলুল্লাহ বলেছেন তা হুরমাতি ইয়াউমিকুম হাযা ও ফি বালাদিকুম হাযা ও ফি শাহরিকুম হাযা এই এক্সাম্পলটি আমি আপনার কাছে এই জন্য পেশ করছি দৃষ্টান্তটা হচ্ছে এমন একটা মানুষ পাপী পাপ করে লুটতরাজ করে ছিনতাই করে যেমনি সে হুদুদে হারামের মধ্যে পা রেখেছে এখন তার কি করণীয় কারণ সেটাকে মানে যেটা হারাম এরিয়া এখন তার লুটতরাজ বন্ধ এখন সে শরীফ মানে একবার ভদ্রলোক তার অস্ত্রকে সে লুকিয়ে নিয়েছে টুপি পরে নিয়েছে আমাদের সেন্সে কিছু দেখবেন এরকম প্যান্ট শার্টটাকে গুটিয়ে নিয়েছে ভদ্র যেমন হয় এমন ভাবে সে হারাম এরিয়া দিয়ে হাঁটছে একজন ব্যক্তি কাকা বা খুনি লুটতরাজ করে পাপি কিন্তু গেছে রাস্তায় পাপ করতে হঠাৎ দেখে জিলকদের চাদর ভেঙেছে দেখে জিলহদের চাদর ভেঙেছে মানে হারাম চাদর ভেঙেছে তার মানে সে তার অস্ত্র অস্ত্র ফেলে দিয়েছে কারণ সে জানে আমার কাছে এখন হারাম মাস পৌঁছে গেছে আমার জন্য এটা আমার আর অপশন নাই করা কারণ আমার নিষেধাজ্ঞা চলে এসেছে আমার হাত পা বেঁধে গেছে ঠিক তদ্রূপ একটা ব্যক্তি যখন হারাম এরিয়াতে পা দিলে তার আত্মাকে যেমন তার হাত তার জবানকে যেমন সে কন্ট্রোলে নিয়ে নেবে থামিয়ে দেবে তেমনি একজন একটা মাল পরে আছে যখনই সে জানবে এটা কোনো মুসলমানের মাল তার মানে তার হারাম চাদর ভেঙেছে তার মানে সে হারাম এরিয়াতে পা দিয়ে ফেলেছে যখনই জানবে তার যার সাথে তার দ্বন্দ্ব হয়েছে সেই লোকটা মুসলিম তার মানে তার গায়ে হাত ওঠানোর আগে তাকে একবার ভাবা উচিত আমি এখানে হারাম এরিয়াতে আছি আমার উপরে হারাম চালু থেকে আল্লাহ দেখছে আল্লাহ আমাকে এই হুরমতকে নষ্ট করতে নিষেধ করেছে তার মানে একজন মুসলিম আপনার সামনে যখন চলে আসবে আপনি যখন জানলেন এটা মুসলিম তাহলে তাকে গায়ে হাত দেওয়ার আগে আপনি 10 বার ভাবেন যে আপনি কাজটা কি করবেন হতে পারে সে আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছে হতে পারে কিন্তু তার মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দিয়েছে সে যে অপরাধ করেছে বিচার তো আল্লাহ করবে এর জন্য দেশের আইনের ব্যবস্থা রয়েছে এর জন্য আল্লাহর শাস্তির ব্যবস্থা রয়েছে আপনি সেই বিচারের মাধ্যমে আপনার হক আদায় করে নেন যদি হক আদায় করতে না পারেন তাহলে এর বিচার তো আল্লাহ অবশ্যই করবে এবং আপনার প্রাপ্যকে আল্লাহ পুরো করে দেবে এটা ওয়াদা করেছে আল্লাহ কিন্তু আপনি যদি অ্যাকশনে যান তার গায়ে আঘাত করেন তাকে হত্যা করেন তাকে যদি আপনি গালি দেন ইসলাম আপনাকে কি বলছে আপনি দেখে নেন একজন মুসলিমকে কেউ যদি হত্যা করে রাসূলুল্লাহ এটাকে কুফুরের সাথে তুলে দিয়েছে যখন এই হুরমতকে রাসূলুল্লাহ পেশ করেছেন হাদিসের শেষ অংশে তিনি বলছেন আলা তোমরা প্রত্যেককে জেনে নাও সাতালকাউনা রাব্বাকুম খুব শীঘ্রই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ ওয়াসআলুকুম আন আমালিকুম তিনি কিন্তু তোমাদের আমল সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে যে তুমি এই জমিনে কি করে এসেছো অতএব ফালা তারজিউ বাদি কুফারান আও দুল্লালান ইয়াদরিবু রিকাবা বাদিকুম বাদ অতএব খবরদার আমার ইন্তেকালের পরে আমার পরে তোমরা আবার কুফরিতে ফিরে যেও না আবার গোমরা হয়ে যেও না কিভাবে ইয়াদরি বরিকা বাবা দুম্বা একে অপরের গর্দানে মেরে দিয়ে তোমরা কিন্তু কুফরি কুফরি দিকে ফিরে যাও রাসূলুল্লাহ বলছেন মুসলমানকে হত্যা করে তার বিরুদ্ধে অস্ত্র ধরে কিন্তু তুমি আবার কুফরির রাস্তায় চলে যেও না আবার গোমরা হয়ে যেও না আমি তোমাকে যেই পথের উপরে রেখে দিলাম এই পথের উপরে টিকে থেকো কারণ রাসূলুল্লাহ এখানে কুফরি শব্দটা ব্যবহার করেছেন দলালা গোমরা শব্দটা ব্যবহার করেছে কোনো মুসলমানের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র ধরে তাকে হত্যা করে তাহলে সে ইসলাম থেকে সরে যেত এতটা কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে মুসলিমদেরকে মারা হত্যা করা যে কুফুরি এরকম কয়েকটা হাদিসে রয়েছে আপনি চাইলে পড়তে পারেন মুসলিম এবং বুখারীতে উভয় কিতাবে রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার দুইটি কিতাবে এটা কোট করেছেন 93 নম্বর অধ্যায় সেটা হচ্ছে কিতাবুল ফিতান এবং ইমানের অধ্যায় সেটা হচ্ছে 2 নম্বর পর্বে হাদিসটি হচ্ছে 48 নম্বর হচ্ছে বুখারীর প্রথম অধ্যায় এবং 7076 নম্বরে পাবেন আপনি ফিতনার অধ্যায় মুসলিমে হাদিসটিকে ইমানের অধ্যায় কোট করা হয়েছে 124 নম্বরে আপনি পাবেন হাদিসটি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতাবুহু কুফর এই হাদিস প্রত্যেকের কান স্পর্শ করেছে আপনারা প্রত্যেকে জানেন এই হাদিস যে একজন মুসলিমকে গালি দেওয়া মানে হচ্ছে কাবিরা গুনাহ ফাসিকি কাজ ফুসুক
কাবিরা গুনাহ হচ্ছে একটা মুসলমানকে গালি দিলে ও কিতাবুহু কুফর এবং তাকে হত্যা করা তার গায়ে আঘাত করাটা হচ্ছে কুফরি এখন হাকিকি অর্থে আপনি কাফের হবেন কি হবেন না ওটা আপনার চিন্তার বিষয় কিন্তু রাসূলুল্লাহ বলছেন একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরির সামনে এই কুফরি হচ্ছে আপনার উপর আল্লাহ যে বিধান জারি করেছে আপনি জেনে শুনে সেটাকে আপনি প্রত্যাখ্যান করেছেন এই কুফরিতে আপনি গিয়ে পতিত হবেন যে আল্লাহর বিধানকে আপনি ছেড়ে দিয়েছেন আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলমানকে হত্যা করা তো দূরের কথা যেই ব্যক্তি আমাদের উপর শুধু অস্ত্র উঠাবে হুমকি দিবে বা অস্ত্র উঠাবে ফালাইসা মিন্না সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় আপনি হাদিসটা পড়েন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশারী দুইজন সাহাবী থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন এটাও আপনি ইমানের অধ্যায় মুসলিমে পাবেন 184 নম্বরে এবং বুখারীতে পাবেন আপনি 70 নম্বর হাদিসে ফিতনার অধ্যায় এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না যেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলের উপর আমাদেরকে ছেড়ে গেছে যে আদর্শের উপর রেখে গেছে রাসূলুল্লাহ বলছেন আমার আদর্শের কোন লোক কোন মুসলমানকে হত্যা করবে কোন মুসলমানের এগেনস্টে গিয়ে অস্ত্র ধরবে এটা হতে পারে না রাসূলুল্লাহ বলছেন সে আমার আদর্শের নয় এতটা কঠিন ব্যাপার করা হয়েছে আর একজন মুসলমানকে আপনি হত্যা করবেন এটা কত বড় পাপ হতে পারে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলদেরকে বলেছেন ওয়াকাযালিকা আমি এইভাবে বনী ইসরায়েলের উপরে লিপিবদ্ধ করে দিয়েছিলাম আল্লাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফাসাদিন ফিল আরদি ফাকআন্নামা কাতালা আন-নাস জামিআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথাও বলেছেন যে আমি বনী ইসরায়েলের উপরে এটা লিখিয়ে দিয়েছিলাম যে যেই ব্যক্তি বিনা কোনো কারণে কোনো মানুষকে হত্যা করবে অথবা এই জমিনে যদি ফাসাদ সৃষ্টি করবে তাহলে সে তার পাপ হলো সে যেন সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ তার আমলনামায় সেই পাপ এখানে একটা মানুষের কথা বলা হয়েছে মান কাতালা নাস আর আপনি একজন মুসলমানের গায়ে হত্যা আঘাত করছেন বা মুসলমানের রক্ত ঝরাচ্ছেন কুসংস্কারের ভিত্তিতে মুসলিম মুসলিমকে হত্যা করছে যার তার কল্লা কেটে নিচ্ছে এক তো হচ্ছে গুজব এটা কুসংস্কার পদ্মা সেতুর নামে আর মুসলমানদেরকে তাওহীদ শিখাতে গিয়ে তো আজকে আমাদের এই অবস্থা আহলে সুন্নাহ ওয়াল জামাত শুধু তাওহীদের কথা কেন বলে কারণ তাদেরকে ইবাদতের কথা বলে লাভ কি যখন জানে তারা আল্লাহকে চিনে না এখন পর্যন্ত তারা ইসলামকে চিনে সেটাই জানে না এই কবর মাজার পূজারীরা ওরা মানুষকে ইবাদতের কথা বলবে কিন্তু আমরা আপনাদেরকে আল্লাহকে চিনতে কেন বলি আল্লাহর দিনকে কেন চিনতে বলি আপনাদেরকে কেন পড়ালেখা করতে বলি একজন মুসলিম এটা জানে না যে কোথায় কি হতে যাচ্ছে যে একটা নদী একটা বস্তু প্রথম কথা হচ্ছে যে পদ্মা সেতুর যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো সব ইহুদি নাসারা নাস্তিক বৌদ্ধ খ্রিস্টান বা হিন্দু এই ধরনের লোকগুলো চায়নাগুলো অত মুসলমান নয় ওদের আকীদা কি নাকি বরং রাষ্ট্র সরকার যদি ইসলাম বুঝতো তাহলে ওদেরকে তো এই অনুমতি দেওয়া হতো না যে তোদের নিয়ম নীতি যা আছে এটা তোদের দেশে আমাদের দেশে তোদের নিয়ম নীতি চলবে না গরুর মাথা লাগবে না কিসের রক্ত লাগবে না তোদের ধর্ম আমাদের ধর্ম এইসব নাই আমাদের দেশে কাজ করতে হলে আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে তোরা আসবি কাজ করতে কাজ করে যা তোদের নিয়ম নীতি তোদের দেশে গিয়ে পালন করবে এটা বলা উচিত ছিল সরকারের সরকার যেহেতু নির্ভুল জানে না ইসলাম কি জিনিস জানে না তার তাওহীদ কি জিনিস তাহলে সে কি করে জাতিকে ইসলাম শিক্ষা দেবে বা জাতিদের ইমানকে টিকে রাখবে আজকাল মুসলিমদের ইমান নিয়ে খেলা হচ্ছে ইমান নিয়ে কিন্তু মুসলিম ঘুমিয়ে আছে জানে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মধ্যে কিছু পণ্ডিত পোলাপান রয়েছে যারা নিজেদেরকে খুব অ্যাক্টিভ পোলাপান মনে করে তারা একটা বাতিল কথাকে সে জানে না যে আমার এই যদি পোস্টের মাধ্যমে আমি যদি দুষ্টামি করে এই পোস্টটা দেই এটা একটা প্রচার হলো এটা যখন একটা সাধারণ মানুষের কানে যাবে সেটাকে বিশ্বাস করে নিতে পারে বিশ্বাস করে নিতে পারে না একজন তাওহীদবাদী লোক বলছে যে এখানে সাধারণ মানুষের কল্লা দিলে হবে না চারজন পীরের কল্লা লাগবে এই যে বলবো এটা সাধারণ মানুষটাকে বিশ্বাস করে নিতে পারে ওরা আবার পাল্টা জবাব দিয়ে বলবে এখানে পীরের কল্লা লাগবে না ওহাবিদের কল্লা লাগবে এটা বলতে পারে না হানাফিরা বলবে এখানে দেওবন্দিদের কল্লা লাগবে দেওবন্দি বলবে এখানে হানাফিদের কল্লা লাগবে আমরা বলবো এখানে রাজনৈতিক নেতাগুলোর কল্লা লাগবে নেতারা বলবে এখানে হুজুরদের কল্লা লাগবে বলবে না এরকম ঠাট্টার মাধ্যমে কি হবে জাতি কোথায় গিয়ে পৌঁছবে তার এক ঠাট্টার দিকে মানুষ পৌঁছেছে মানুষের রক্তকে কিভাবে ঝরাচ্ছে আপনি দেখেন সামান্য কোন একটা কিছু সন্দেহের ভিত্তিতে চার পাঁচজন দশজন পিটিয়ে কাউকে হত্যা করে দিল অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কাল কিয়ামতের মাঠে যদি পুরো পৃথিবীর মানুষ কোনো মানুষকে হত্যা করার কাজে অংশ নেয় তাহলে পুরো পৃথিবীর মানুষ একজন মানুষকে হত্যা করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দেবে পুরো পৃথিবীর মানুষ অতএব আপনারা যে জনগণ মিলে পিটিয়ে মেরে দিলেন তার জন্য বিচার নাই এটা আমাদের দেশীয় আইন হইতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুন খাবির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কি ভেবেছো আমি কি দেখতে পাচ্ছি না কি শুনতে পাচ্ছি না কি করছো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা টোকার বিচার হবে। আর যেখানে আমাদেরকে এটা জানানো হয়েছে হাদিসে যে কাল কিয়ামতের মাঠে একটা শিংওয়ালা গরুকে দাঁড় করিয়ে দেবে, যেই গরুটাকে আরেকটা গরু কুদা মেরেছিল, ওকে আল্লাহ এর চাইতে মজবুত শিং দিয়ে বলবে তুই ওকে কুদা মেরে তার প্রতিশোধ নিয়ে নে। এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর ক্ষেত্রে করতে পারে, আপনি কি ভেবেছেন যাকে আল্লাহ মানুষ করে সৃষ্টি করেছে, আশরাফুল মাখলুকাত, উপরন্ত তাকে আল্লাহ মুসলিম বানিয়েছে, উপরন্ত আল্লাহ তাকে তাওহীদের জ্ঞান দিয়েছে, আর তাকে আপনি পিটিয়ে মেরে দিবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, যার মর্যাদাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা কাবা ঘরের সাথে তুলনা করেছে, আপনি কি ভেবেছেন এই জাতিকে কে শিক্ষা দেবে? আজকে দেশটাকে পাকিস্তান বা আফগানিস্তানের মতো বানাতে চাচ্ছে, কারণ আমাদের হাতে কোনো ঔষধ থাকবে না। একটা সময় আসবে যখন নেতৃস্থানীয় ব্যক্তিরা বিচার নেবে না, তারা উপরন্ত জুলুম শুরু করবে, দুর্নীতি সব জায়গায় ছেয়ে যাবে। তার মানে কি আমাদের মধ্যে তো অন্তরতে ইসলাম আছে নাকি নাই, জিহাদের জাজবা তো আমাদের মধ্যেও আছে, কতদিন এটাকে আপনি ধামা চাপা দিয়ে রাখতে পারবেন? উশৃঙ্খল প্রমাণগুলো তখন কি করবে? যারা জঙ্গি হবে না তো কি করবে? জঙ্গির রাস্তা তারা খুলে দিচ্ছে। যদি ইসলামের বিচারটা পরিপূর্ণভাবে হতো, তারা কোনোদিন নিজেরা কেউ অস্ত্র তুলে নিত না। আজকে তারা সহ্য করতে না পেরে অন্যের উস্কানিতে তারা অস্ত্র তুলে নেয়। তাহলে জঙ্গি তৈরি করার মূল কাঠামোতে সরকার নাই, তাদেরকে বিচারটাকে সূক্ষ্মভাবে করা উচিত, তদন্তটা সূক্ষ্মভাবে হওয়া উচিত। আজকে পাবলিক কোনো অপরাধীকে পেলে পিটিয়ে মেরে কেন দেয়? কারণ পুলিশের প্রতি তাদের আস্থা নাই, এই জন্য। কারণ জানে পুলিশ তাকে ছেড়ে দেবে টাকা খেয়ে। তাহলে এত দুর্নীতি করার পরে একটা মানুষ যদি মুক্তি পেয়ে যায়, তাহলে সে জাতি মানে নির্যাতন থেকে বাঁচবে কি করে? আলাকুল্লি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুসলমানকে হত্যা করার পাপ অনেক বড় মারাত্মক পাপ। আপনি দুনিয়ার আইন টাইন নিয়ে ভাইবেন না, এই আইনে আপনার বিচার হতেও পারে না হতে পারে, কিন্তু পরকাল খুব সেন্সিটিভ একটা জায়গা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাউকে ছাড়বে না। প্রত্যেকটা মুসলমানকে এটাকে ফলো করা উচিত। আফসোস লাগে আজকে, আরে মুসলিমদের দ্বারা মুসলমান মার খাচ্ছে, এটা নিয়ে আমরা পেরেশানি হব না, বরং আমরা যখন মুসলিম মুসলিমকে মারছে, মুসলিম মুসলিমের টাকা পয়সাকে আত্মসাৎ করে নিচ্ছে, মুসলিম মুসলিমের দ্বারা ইজ্জতকে নষ্ট হচ্ছে, তাহলে অমুসলিমরা কি করবে? সুযোগ নেবে না? যার ফলে আজকে তারা আমাদের উপরে চড়াও হয়ে যাচ্ছে। যখন দেখছে যে একজন মুসলিম আরেকজনের মুসলিমের বিপদে এগিয়ে আসে না, অতএব আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ বাকি নাই, এই জন্য ওরা যেখানে দুর্বল মুসলমান পাচ্ছে সেখানে তাদেরকে হত্যা করছে, সেখানে তাদেরকে বাধ্য করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মাসে যুদ্ধ করা, ন্যায় সঙ্গত যুদ্ধ করা হচ্ছে অনেক বড় পাপ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম কথা বলেছেন, এই মাসে ন্যায় সঙ্গত ভাবে যুদ্ধ করা যত পাপ, তার চেয়ে বড় মারাত্মক পাপ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাদুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বি ওয়াল মসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন মানুষকে অমুসলিমদের সাথে যুদ্ধ করা হারাম মাসে যত বড় পাপ, এই প্রশ্নটা করেছিল কাফেরদের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গীরা একটা বাই চান্স একটা মিস্টেকের কারণে একটা ঘটনা ঘটে গিয়েছিল, তারা হারাম মাসে একটা একটা হিন্দু একটা মুশরিককে হত্যা করেছিল এবং বন্দি করেছিল, তার প্রেক্ষিতে মক্কার মুশরিকগুলো বলছে যে দেখো মুহাম্মদ হারাম মাসে কিতাল করিয়েছে। তো এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করেছে, আল্লাহ তার ন্যায় ফয়সালা নাযিল করে দিয়েছে, হ্যাঁ আমার সাহাবীরা আপনার সাহাবীরা যেটা করেছে এটা বড় পাপ করেছে, কিন্তু তারা এটা জানতো না যে এটা রজব মাস চলে এসেছে, তাফসীর কি আপনি পড়ে দেখে নেবেন। তারপর আল্লাহ বলছেন হ্যাঁ নবী আপনি ওই মুশরিকদেরকে বলে দেন, তারা এটাকে বড় পাপ মনে করছে যে হারাম মাসে আপনার সাহাবীরা যুদ্ধ করলো, তার চাইতে বড় পাপ কি? ওয়ানসা ওয়াসাদুন আন সাবিলিল্লাহ, তার চাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ রাস্তায় কাউকে বাধা দেয়া। কোনো ব্যক্তি আল্লাহর পথে চলতে চায়, তার মানে এই পথে বাধা দেওয়া হচ্ছে এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। ওয়াসাদুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বি, আল্লাহর সাথে কুফরি করা এটা এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। মসজিদুল হারামের সাথে বেয়াদবি করা এটা বড় পাপ। সেখানকার আহলে পরিবারদেরকে সেখান থেকে বের করে দেওয়াটা হচ্ছে বড় পাপ, যেমন তারা করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আবু বকর ও উসমান এই সমস্ত সাহাবীদেরকে তারা মক্কা থেকে বহিষ্কার করেছিল, হিজরত করতে বাধ্য করেছিল। আল্লাহ এই আয়াত দিয়ে বলছেন এটা তোমরা সবচেয়ে বড় পাপ করেছো আমার নজরে। একটা আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে বড় পাপ। আজকে মুসলমানরা যদি কেউ অস্ত্র ধরে নেয়, জঙ্গি হয়ে যায়, টেরোরিজম তাদেরকে নাম পড়ে যায়, এটা বহির্বিশ্বের কাফেররা বলে এটা অনেক বড় পাপ, এটা হচ্ছে অত্যাচার। অথচ আল্লাহ বলছেন এই কাফেররা তোরা শুনে রাখ, তোরা যে আল্লাহকে অবিশ্বাস করছে এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। মুশরিকরা আল্লাহ মুশরিকদেরকে বলছে তোরা যেটা করছে এটা সবচেয়ে বড় পাপ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তোরা ঈমান নিয়ে আসলি না, আর তোরা মুসলমানদের অপরাধগুলোকে খুঁটে খুঁটে দেখছিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুশরিকরা যুগে যুগে যা কিছু করেছে, এই কুফরি করা, আল্লাহর পথে বাধা দেয়া, আজকে ইন্ডিয়াতে শ্রীরাম বলার জন্য বাধ্য করা হচ্ছে, এই নিউজ আমাদের কাছে আসছে দেখতে পাচ্ছি, মুসলিমদের স্কুলের মধ্যে বৌদ্ধরা এসে ওদের প্রসাদ খাওয়ায়,
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া থেকে মেসেজ দেবে, ভিডিও ক্লিপ ছেড়েছে বাংলাদেশের জন্য গরু কুরবানি করা না হয়, এত বড় স্পর্ধা এই হিন্দুদের। বাংলাদেশের সরকারকে তারা বলবে বাংলাদেশে গরু জব করা বন্ধ করা হোক। এগুলোর মাধ্যমে ওদের কি লাভ, ওদের উদ্দেশ্য কি, এটা আমাদের প্রত্যেকটা মুসলিমকে জানতে হবে। একজন মুসলমানকে দিয়ে জোর করে বাধ্য করে শ্রীরাম বলানো, আমি জয় শ্রীরাম বলবো না, কারণ ওরা বলে একটা মুসলমানের জন্য জায়েজ নাই যে কোনো ব্যক্তি জয় শ্রীরাম বলবে, জয় কালী বলবে, জয় দুর্গা বলবে। এই জয় শব্দটা কোনো মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া, ইসলাম ছাড়া আর কোনো কিছুর মধ্যে ব্যবহার করবে এটা জায়েজ নাই। সেটা তার দেশ হোক, সেটা তার রাষ্ট্র হোক, সেটা তার নেতা হোক, যেই হোক, জয় শব্দটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস। এটা একমাত্র ইসলামের জন্য চলবে, ইসলামের জয় চলবে, আল্লাহর জয় চলবে, সেখানে কোনো রাষ্ট্রেরও জয় চলবে না, সেখানে কোনো ব্যক্তি বস্তুর জয় চলবে না। নির্ভর মুসলিম ধর্ম বোঝে না, ভাষা বোঝে না। রাজধানী সুপার মার্কেটের জায়গায় একটা একটা জায়গা আছে কালীর মন্দির, আপনি বেশি জোর বলতে পারেন আমি এখন কালীর মন্দিরের এখানে আছি। একটা মুসলমানকে জিজ্ঞেস করেন আপনি এখন কই, আমি জয়কালীর মন্দিরে আছি। সুবহানাল্লাহ, আপনি নিজে এক করছেন জয়কালীর মন্দির মানে, আর এটা তো ওদের ভাষা, ওরা বলে কালীর জয়, আপনি কেন বলবেন কালীর জয়? মুসলমানদের কাছ থেকে এটা কেন এটা আশা করা যায় না যে তারা ধর্ম বোঝে না, তারা জয়কালীর মন্দির বলে, জয় শ্রীরাম বলবে, এই স্ট্যাটাসের মধ্যে আপনি জয় কথাটা ব্যবহার করবেন কেন যেটা ওরা ব্যবহার করছে? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি কোনো মুসলমানকে বাধ্য করে এই কথা বলিয়ে নেওয়া হয়, এতে হিন্দুদের ফায়দা কি? হিন্দুরা ওদের টাকা দিয়ে আমাদের পোলাপানদেরকে ওদের সিডনি খাওয়াবে, এটা ওদের ফায়দাটা কি? এটা আমাদের মুসলমানদেরকে জানতে হবে যদর উদ্দেশ্য ওদের কি ফায়দা। আর এই ষড়যন্ত্রটা শুধু আজকে নয়, একদম যুগ যুগ ধরে চলে আসছে। প্রথমত আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই, এই হিন্দুরা জেনে রাখ যে ওরা কোনো মুসলমানকে যদি বাধ্য করে আল্লাহর সাথে শিরিক করায়, যদি শ্রীরাম বলিও নেয়, যদি হারামও খাইয়ে দেয়, শুকর কুকুর যদি গুস্ত খাইয়ে দেয়, মদও খাইয়ে দেয়, ওরা এটা বোঝে না যে আমাদের প্রতিপালক এত দয়াবান, আল্লাহ আমাদেরকে আগে অনুমতি দিয়ে রেখেছে যে তোমাদেরকে যদি কোনো কারণে এরকম ভাবে বাধ্য করা হয় তোমাদের জন্য সেই কাজটা আমি জায়েজ করে দিলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি আগে আমাদের উপরে ফরজ করে দিয়েছে যে কোনো করা যাবে না, তবে তোমাদেরকে যদি বাধ্য করা হয় আমি তোমাদের অনুমতি দিয়ে দিলাম, খেয়ে দিবেন, বলে দিও শ্রীরাম, সেজদা করে দিও তার মূর্তিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন উল্লেখ করে দিয়েছে, আপনি পাবেন সূরা আন-নাহল ১৬ নম্বর সূরা ৯৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল লাযিনা কাফারু মিন ওমাই ইয়াকফুরু বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে ঈমান নিয়ে আসার পর, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আল্লাহ বলতে তবে ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি এটাকে ঘৃণা করে এবং তার অন্তরের মধ্যে ঈমান বদ্ধমূল থাকে। তার মানে একজন মুসলমানকে দিয়ে ও বাধ্য করে সেজদা তো করাতে পারবে, কোনোদিন এটাকে মানাতে পারবে যে গরু আমাদের মা, মানাতে পারবে এটা কোনোদিন, মানাতে পারবে বট গাছের কোনো পূজা করাতে পারবে আমাদেরকে দিয়ে, কল্যাণটা হয়তো নিয়ে নিতে পারবে, রক্তাক্ত করে ফেলতে পারবে, নাচ পর্যন্ত পেরেছে না কিয়ামত পর্যন্ত পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরা এমনটাই করে যাচ্ছে, আপনি সূরা বুঝে পড়েন না, ওমা নাকামুহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওরা মুসলমানদেরকে গর্ত করে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে, একটা মুসলমান আল্লাহর প্রতি কুফরি করেনি, অথচ এই জন্য তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এক পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার কারণে তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা কিন্তু ঈমান থেকে ফিরে মুসলমানরা এমনই হয়ে থাকে। ইনশাআল্লাহ আল্লাহ যেটা প্রমাণ মুসলমানরা দিচ্ছে এবং দিবে যদি ভবিষ্যতে এমন কিছু হয়, এটা ওরা ভুলে গেছে যে আমাদেরকে বাধ্য করা হচ্ছে কোনো একজনকে চিপাই পেয়ে মারধর করা হচ্ছে যেখানে আমাদের ক্ষমতা পৌঁছে না, সেজন্য ওরা এই ক্ষমতাটাকে দেখিয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনোদিন মুসলিম ক্ষমতায় পায়, আবার যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায়, আমাদের রাষ্ট্র যদি বলে, তারা দেখে আমাদের কাছে শক্তি নাই কিন্তু আমাদের রাষ্ট্র যদি বলে, আমাদের ইমাম যদি বলে এদেরকে কুচুকাটা করতে, আমরা কি সেদিন বসে থাকবো? আমাদের ওই খেজুর গাছের ডাল যথেষ্ট ইনশাআল্লাহ। আমাদের ইতিহাস কি, আমাদের পূর্বপুরুষরা করে দেখিয়েছে, শুধু আমরা বন্দী কেন, আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে, কারণ রাষ্ট্র নায়ক গুলো যেমনই হোক না কেন আল্লাহ বলছেন মুসলিম, সেই হিসেবে আমরা তাদেরকে সম্মান করি, তাদের এগেনস্টে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। শুধু এটাও অর্জন নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদেরকে মান্য করতে হবে, তাদেরকে মানি, তাদের বিরুদ্ধে আমরা কোনো কাজ করছি না। আমরা রাষ্ট্রের দিকে চেয়ে আছি যে আমাদের রাষ্ট্রের দায়িত্ব মুসলমানদের এই ব্যক্তিদের মর্যাদাটাকে, তাদের জানমালের হেফাজত করা, রাষ্ট্র জবাব দেবে আমার কাছে, কিন্তু আমাদের বলার আমরা বলে যাচ্ছি। তো আল্লাহ বলছেন যে একমাত্র যারা অন্তরে ঈমান আছে তাকে যদি বাধ্য করে সেজদাও করানো হয়, তাকে যদি শ্রীরাম বলেও নেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামত দিন মা ধরবে না, মাফ করে দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়া দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিগাইরিল্লাহি বিহি, আর এক জায়গায় ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ,
দুটি আয়াতে আপনি পাবেন সূরা বাকারার 173 এবং সূরা এটা আনফাল আনফা না সূরা আনআম 16 নম্বর সূরা যেটা সূরা নাহল তার 105 নম্বরে পাবেন 173 এবং 115 তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য এগুলোকে হারাম করা হয়েছে ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ হিন্দু বুঝে না ওরা আমাদেরকে বাধ্য করে এগুলো করে দিতে পারলে ওরা ভাবছে যে আমাদেরকে কাফের বানিয়ে দিবে ওদের একটা টার্গেট যেটা বললাম যে ওদের কি উদ্দেশ্য বা কি লাভ কোন মুসলিম যদি শ্রীরাম বলে এতে ওদের কি ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উদ্দেশ্যটাকে বয়ান করছেন আল্লাহ বলছেন ওয়ালা ইউযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদুকুম আন দীনিকুম ইন ইসতাতা আল্লাহ বলছেন ওরা ওদের সাধ্য অনুযায়ী তোমাদের সাথে লড়াই করে যাবে তোমাদেরকে তোমাদের দিন থেকে বের করে দেওয়ার এটাই হচ্ছে ওদের মূল প্ল্যান তোমাদের মূল প্ল্যান ওদের কি যে প্রত্যেকটা মুসলমানকে তাদের ইসলাম থেকে ওরা বের করে দিতে চায় এটা হচ্ছে তাদের প্রধান টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের একাধিক জায়গায় লিয়ুতফিউ নূর আল্লাহু বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওরা আল্লাহর আলোটাকে নিভিয়ে দিতে চায় তার মানে যদি এই পৃথিবীতে মুসলমান না থাকে ইসলাম থাকবে মুসলমানরা থাকা মানে ইসলাম থাকা কারণ যদি মুসলিমরা ইসলাম পালন করে তাহলে ইসলাম থাকবে ইসলাম তো আর কোনো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এসে কায়েম করবে না ইসলামটাকে প্রতিষ্ঠিত কারা করবে মুসলিমরা করবে তাহলে যখন কোনো মুসলমান ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে বা ইসলাম ধর্ম পালন করা ছেড়ে দেবে ইসলাম উঠে গেছে পৃথিবীতে আপনি ভাববেন আমি মুসলিম কিন্তু ইসলাম কিন্তু নাই পৃথিবীতে এটা হয়ে যাবে তো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কিয়ামত পাঠাবে যখন ইসলাম এখান থেকে উঠে যাবে তো ওরা চাচ্ছে মুসলমানদেরকে বিলুপ্ত করে দিয়ে ইসলামটাকে ওরা দুলিশাত করে দেবে এটা ওদের টার্গেট আল্লাহ বলছেন ওয়া দুনা তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 99 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওদের মূল টার্গেট হচ্ছে ওয়া দুনা তাকফুরুন ওরা চায় তোমরা আল্লাহর সাথে কুফরি করো কামা কাফারু যেমন ওরা কুফরি করছে ফাতাকুনুনা সাওয়া তোমরা যাতে ওদের মতন কাফের হয়ে যাও এটা হচ্ছে ওদের মূল টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিন্তু এত কিছুর পরও নির্ভুত মুসলমানরা বোঝে না ওর নেতাগুলো মুসলিমদের নেতাগুলো আজকে পৃষ্ঠপোষকতায় হিন্দুদেরকে বসিয়ে রেখেছে প্রত্যেকটা ডিফেন্সের উপর লেভেল নাকি হিন্দু রয়েছে চিকিৎসা বিদ্যার বিভাগের মধ্যে হিন্দু রয়েছে শিক্ষা বিভাগের উপর লেভেলে হিন্দু রয়েছে যে কোনো সেক্টরগুলোতে ওই অমুসলিমদেরকে বসিয়ে রেখেছে তো যেই জাতির নেতৃত্ব দেবে গায়ের মুসলিম বা অমুসলিম সেই জাতির ইসলাম টিকবে টিকবে আল্লাহ বলছেন এই নির্ভুত মুসলিমরা এটা বোঝে না তারা বুঝে না যে এই হিন্দু বা বৌদ্ধ বা অমুসলিম কাফের মুশরিকরা কি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদান ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়া আলসিনাতাহুম ওয়া আইদিয়াহুম বিসুইন ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন আল্লাহ মুনতাহিনা এই কথাটাই বলেছেন 60 নম্বর সূরা 2 নম্বর আয়াতে ওরা যদি ক্ষমতা অর্জন করতে পারে ওরা কিন্তু ওদের শত্রুতাকে ইজহার করে দেবে প্রকাশ করে দেবে ওরা কিন্তু তোমাদের শত্রু হয়ে যাবে এবং ওদের জবান দিয়ে এবং হাত দিয়ে তোমাদেরকে কষ্ট দিতে থাকবে এবং ওদের এটাই প্রচেষ্টা থাকবে যাতে করে তোমরা কাফের হয়ে যাবে ওদের মূল টার্গেট হচ্ছে মুসলমানদেরকে কাফের বানানো ওরা এই জন্য স্কুল কলেজগুলোতে ওদের ওই প্রসাদ নিয়ে এনে খাওয়ায় ওদের কি লাভ ওদের পকেটে টাকা খরচ করে আর নির্বোধ বাপ মা মুসলিম বুঝে না যে আমার সন্তান যদি ওদের পূজার প্রসাদ খায় আমার ইসলাম যে টিকবে না এই এই কথাও জানে ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়া শিক্ষা দিচ্ছে যেখানে তাওহীদ শিক্ষা দেওয়া হচ্ছে না ওরা প্ল্যান করছে কোনোভাবে মুসলমানদের মধ্যে শিরক ঢুকানো যায় কিনা ওদের পোশাক খাওয়ানোর মাধ্যমে আমাদের দেশের একটা নীতি দেখেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যখন সৌদি আরবে যায় কিভাবে যায় ভিডিও ক্লিপগুলো তো আমাদের কাছে আসে বোরকা পরা অবস্থায় তাদেরকে দিলে খেজুর গাওয়া জমজমের পানি পান করায় সম্মানের সাথে তাওয়াফ করায় হাজারের আসাদের মধ্যে চুমো দেওয়ায় এটা করে না আর ওই প্রধানমন্ত্রী যখন ইন্ডিয়া যায় তখন কি করে তাকে তিলক লাগায় তাকে ধান দুগলা দিয়ে বরণ করে তাকে সিঁদুর পরায় এগুলো পরায় না তার মানে মূল কারণ কি একজন মুসলিম মানুষকে মুসলিম বানাবে একজন হিন্দু মানুষকে হিন্দু বানাতে চায় কিন্তু আল্লাহ আল্লাহ বলছে এগুলো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট তোমাদের কাছে পেশ করছে কিন্তু মুসলিম নেতাগুলো বুঝে না যে ওরা যে আমাদেরকে কাফের বানাতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দিনে নিয়ামত খুব অনেক দামি একটা নিয়ামত বান্দা তোমার যত পাপ আছে তুমি এটা নিয়ে আল্লাহর কাছে শুধু ইসলাম নিয়ে আসো তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো আল্লাহ বলছেন তোমার কত পাপ আছে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমাদের আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অন্তত পক্ষে তুমি মুসলমান হয়ে কিন্তু মৃত্যুবরণ করো মুসলমান ছাড়া ঈমান হারিয়ে কিন্তু তুমি মৃত্যুবরণ করো
যেভাবে হোক এনিহাও তুমি তোমার ইমানটাকে টিকিয়ে শুধু আমার কাছে আসো ইনশাআল্লাহ আল্লাহ যে তোমার যতগুলো পাপ আছে যে কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে এই ওয়াদা আমাদের সাথে করা হয়েছে আমরা যখন আমাদের দিন থেকে মুখ না ফিরিয়ে নিই আমরা আমাদের মৌলিক বিধানগুলোকে জানতে হবে যে এই ষড়যন্ত্র কি চলছে কিভাবে আমাদের দিন থেকে আমাদেরকে বের করে দিতে চাচ্ছে মানুষের কল্লা যায় যা কিন্তু আপনার ঈমান যে চলে গেল যখন বললেন আপনি পদ্মা সেতুতে কল্লা লাগবে কোনো মা বোন যদি কোনো ব্যক্তি যদি এই সেন্সে তার বাপানকে হেফাজত করে এই সেন্সে যদি তাদের এলাকার মধ্যে স্কুলে যদি এই সেন্সে তাদেরকে সেভ করে যে তোমরা সাবধানে থেকো না কিন্তু কল্লা নিয়ে যাবে পদ্মা সেতুতে যদি এই সেন্সে যদি করে তার কল্লা হতে বেঁচে যাবে তার ঈমান টিকবে না তার ঈমান টিকবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান ইসলাম আপনাকে বুঝতে হবে যে কোথায় কল্লা লাগে কোথায় লাগে না একজন মুসলমানের রক্ত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য জবাবতে দেয়নি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে তো এই জন্য জবাব করতে বলা হয়েছিল আল্লাহর জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু সেদিন জবাব করিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ দেখিয়ে দিতে চাচ্ছেন আল্লাহর কাছে একজন মানুষের মর্যাদা সবকিছু থেকে বেশি আল্লাহ জান্নাত থেকে পশু পাঠিয়েছে কিন্তু নিজের নিজের বান্দা নিজের সৃষ্টি করা মানুষকে আল্লাহ সেদিন জবাহ হতে দেয়নি আল্লাহর জন্য যে পশুকে জবাহ করা যায় না আপনার ওই দুর্গার জন্য ওই গঙ্গার জন্য ওই পদ্মার জন্য আপনার মাথা লাগবে আর এই সংবাদ যদি চাই না তো ইন্ডিয়াতে হতো আমরা আমাদের কোনো মাথা ব্যথা ছিল না কারণ ওগুলো হচ্ছে ওদের মা ওদের খালা ওদের মুক্ত নদীগুলো ওদের তা হয় আমাদের মুসলিম দেশ এটা কি করে পায় একটা মুসলমান এই কথা কিভাবে প্রচার করে কিভাবে একটা প্রচার করে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন অনেকটা লম্বা হয়ে গেল আরো বেশ কিছু কথা বাকি আছে আমার মূল টার্গেট ছিল আমি আজকে আপনাদেরকে কুরবানির হুকুম সম্পর্কে বর্ণনা করব যেহেতু আজকে 15 দিন ধরে আমি শুধু এই হুকুম তালাশ করছি যে কুরবানি ফরজ না সুন্নাহ আলহামদুলিল্লাহ একটা রেজাল্টে পৌঁছেছি কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আমি চাচ্ছিলাম ওই দলিলগুলো খণ্ডন করবো আজকে কিন্তু কালকে রাতের 11টা বাজে একটা ফেসবুকে একটা মেসেজ দেখে আমি আমার বক্তব্যটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি দেড়টা পর্যন্ত শুধু আমি বক্তব্যটাকে সাজিয়েছি যে আমি আপনার কাছে কি আজকে পেশ করবো এক হিন্দু বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবে ওই গরুগুলোকে ওরা সম্মান করে অতএব গরু যেন বাংলাদেশে জবা করে না হয় এখান থেকে একটা প্রত্যেকটা মুসলিমের জন্য একটা মেসেজ রয়েছে আমি মাহমুদ আমি আপনাদেরকে বলছি এবার তো সামর্থ্য কম হই আমি চেয়েছিলাম যে এইবার আমি খাসি জবা করবো এবং প্রত্যেকে বলবো যে আপনারা গরুর দিকে না গিয়ে খাসি জবা করেন কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনাদের যা যা সামর্থ্য আছে পকেটে আল্লাহ কিন্তু প্রত্যেকের খবর জানে তারা যেমন তাদের মাহমুদের জন্য এতটা মহাব্বত জেগে গেছে আমাদের প্রত্যেকটা মুসলিম যদি কোনো ইমানদার ব্যক্তি থেকে থাকেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহকে মাহমুদ হিসেবে মেনে নিয়েছেন আপনাকে এই ঈদে প্রমাণ করে দিতে হবে আপনি আল্লাহর বান্দা আপনি প্রমাণ করে দিতে হবে আপনি আল্লাহর বান্দা আপনি আল্লাহকে ভালোবাসেন আপনার সামর্থ্য যতটা কুলায় আপনি গরু কুরবানি করবেন এটা হচ্ছে আমাদের দাবি কারণ ওদের কাছে মা হোক কি হোক না হোক এটা ওদের ব্যাপার কিন্তু আমাদের ধর্ম এটা আমাদের একটা পশু এটা আমাদের আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছে তোমরা আমার জন্য কুরবানি করো চাই যা হোক হোক ইনশাআল্লাহ বলে যে আমরা খাসি নয় এবার গরি কুরবানি করবো এটা আমাদের ওয়াদা হইল ইনশাআল্লাহ এর ফায়দা কি আছে না আছে ও তো খুঁটিনাটি আমরা দেখবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়াল বুদনা জালনাকুম শাইরাল্লাহি ওয়া লাকুম ফিহা খায়র আল্লাহ বলছেন এই যে কুরবানির পশুগুলো এটা আল্লাহ তোমাদের জন্য নিদর্শন করে দিয়েছে এবং এই পশুর মধ্যে তোমাদের জন্য কল্লা রয়েছে এই আয়াতটা সূরা হজের 34 নম্বর আয়াতে পাবেন এই তাফসীর আপনি পড়ে নেবেন সাহাবীদের তাবিদের মধ্যে কেউ কেউ ঋণ করে হলো কুরবানি দিত কেন কারণ আল্লাহ বলছেন বলা কো ফিহা খায়র এই কুরবানিতে তোমাদের জন্য কল্যাণ আছে আর যখন আল্লাহ বলেছে কল্যাণ আছে সে কল্যাণ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ইনশাআল্লাহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন আমাদের প্রত্যেকটা মুসলিমকে এতটা সচ্ছলতা তুমি করে দাও যাতে অন্য কোনো ইহুদি নাসারা এবং কোনো খ্রিস্টান হিন্দু বৌদ্ধের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে না হয় তাদের কাছে দ্বারস্থ হতে না হয় তাদের কাছে চিকিৎসার জন্য যেতে না হয় তাদের কাছে বিদ্যার জন্য যেতে না হয় আল্লাহ যেন আমাদেরকে অতটা শক্তি সামর্থ্য দান করে যেন আমরা আল্লাহর হয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করে যেন মরতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন ওলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ কুরবানি সম্পর্কে অনেক কথা ছিল আজকে আপনাদেরকে অত ডিটেইলসে যাব না আরেকটা খুতবা আপনারা পাবেন সেই সময় তার দায়িত্ব আপনাদেরকে কুরবানি সম্পর্কে ডিটেইলস বলবো আমি শুধু আজকে এতটুকু বলে দিই কুরবানি পশু কেনার ক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট মানের পশুটা আপনি খরিদ করবেন এবং আপনার হালাল কাটা এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না আমি এখানে বিররের অর্থ জান্নাত নিচ্ছি অনেক লোক তাফসীর আছে তার মধ্যে এটা একটা আল্লাহ বলছেন তুমি জান্নাত ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় তোমার দামি তোমার পছন্দের জিনিসটা আল্লাহর জন্য তুমি কুরবানি না করবে
এটা আপনি কোরবানির সেন্সে ব্যবহার করেন। আল্লাহ বলছেন লা তানালুল বিররা, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ও মা তুনফিকু মিন শাইইন ফাইনাল্লাহু বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা উল্লেখ করেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে দামি উত্তম পশুটা তুমি এবার আল্লাহর জন্য কোরবানি করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য তার উত্তম হালাল রিজিক থেকে কোনো কিছু খরচ করে আল্লাহ তার নিজের ডান হাতে সেটা গ্রহণ করে, এটা কোনো ফেরেশতা গ্রহণ করে না, সব আল্লাহ তার নিজের ডান হাতে গ্রহণ করে। এটা বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, এটা আপনি কিতাবুল যাকাতে পাবেন, মুসলিমের হাদিসটি রয়েছে 2232 এবং বুখারীতে রয়েছে। আবু হুরায়রা বর্ণনাকারী তিনি বলছেন মান তাসাদাকা বিআদনি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কোনো ব্যক্তি যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে তবে মিন কাসবিন তাইয়্যিব সেটা তার উত্তম ইনকাম হতে হবে। যদি তার হালাল ইনকাম থেকে যদি সে একটা খেজুর পর্যন্ত আল্লাহর কাছে দান করে, আর যদি এটা না করে বলা ইকবালুল্লাহ ইল্লা তাইয়্যিব, আর আল্লাহ কিন্তু উত্তম ছাড়া কিন্তু গ্রহণ করে না। এর আগেও আপনারা ইতিহাস জানেন আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন যে এক ছেলে সবচেয়ে উৎকৃষ্ট মানের একটা পশু আল্লাহর কাছে পেশ করেছিল কুরবানি স্বরূপ, আর আরেক ভাই নিকৃষ্ট মানের কিছু শস্য পেশ করেছিল। তার নিকৃষ্ট হওয়ার কারণে আল্লাহ তাকে কবুল করেনি। অতএব আপনার পশু যদি লাখ টাকা দামেরও হয় কিন্তু সেটা যদি নিয়তে কোনো খুঁত থাকে তাহলে আপনারটা কিন্তু কবুল হবে না, এটা জেনে নেবেন। আপনার মূল টার্গেট থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। অতএব আল্লাহ বলছেন তুমি তোমার হালাল ইনকাম থেকে উত্তমটা দুইটা জিনিস, এক আপনার হালাল ইনকাম, উপরন্ত হালাল ইনকামের মধ্যে সর্বোচ্চ তৌফিকটা আপনি গরুর কুরবানির জন্য ব্যবহার করবেন। আল্লাহ বলছেন যদি এটা করো ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহ তা তার ডান হাতে কবুল করেন। এবং আল্লাহ যখন ডান হাতে কবুল করবেন সুম্মা ইউরাব্বিহা, আল্লাহ সেই ডানটাকে বাড়াতে থাকে। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু আও কালুসাহু, যেভাবে একজন ব্যক্তি একটা বাচ্চাকে বড় করতে করতে একটা পশু বানিয়ে ফেলে, একটা উট হয়ে যায়, ঘোড়া হয়ে যায়, গরু হয়ে যায়, এইভাবে আল্লাহ আপনার সাবকাটাকে আপনার গরুটাকে আল্লাহ পালতে থাকবে। হাত্তা তা কুনা মিসলাল জবাল, এমনকি যতক্ষণ পর্যন্ত একটা পাহাড় সমান না হয়ে যাবে আপনার এই দান, আও আজামা ততক্ষণ পর্যন্ত আল্লাহ এটাকে বাড়াতে থাকবে। তার কিয়ামতের মাঠে যখন দেখবেন আপনি এটা দান, এটা আপনার দান যেটা কবুল হয়েছে, সেই দান আপনি দেখতে পাবেন যে বিশাল পাহাড় সমান উঁচু হয়ে আছে। আল্লাহ যেন আমাদেরকে সেই ইবাদতই করার তৌফিক দান করে যেমন আল্লাহ চাচ্ছেন। পশু খরিদ করার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা লক্ষ্য রাখবেন, পশু নিখুঁত হতে হবে। যেই বিষয়গুলো আমাদেরকে বলা হয়েছে, অসুস্থ পশু কিনবেন না, অন্ধ পশু কিনবেন না, ঘোড়া পশু কিনবেন না, এবং এমন বয়স যেটা উঠতে পারে না, হাড় হাড্ডি বেরিয়ে গেছে, আমরা ওগুলো ওদের মার জন্য ছেড়ে দিলাম, আল্লাহর জন্য আমরা শ্রেষ্ঠটাকে জব করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য নিখুঁত বয়স দেখে ইসলামের শরিয়া অনুযায়ী যেভাবে আপনাকে জানানো হয়েছে ওইভাবে আপনি পশু কুরবানি কিনবেন। এবং এরপরে আপনারা কি করণীয় ইনশাআল্লাহ আজিজ, এটা নেক্সট খুতবায় খতিব আপনাদেরকে বলবে। এ আশায় রাখি, সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু